ভাই একদম রেডি টেডি হয়ে আছেন, হজে যাচ্ছেন নাকি? হজে যাওয়ার প্রিপারেশন নিচ্ছি আর কি। আচ্ছা, সামনে তো হজের সিজন আর শুরু হয়ে গেছে এবং 9 তারিখে নাকি হজের ফ্লাইট শুরু হবে। আচ্ছা, একটা হাজি হজে যাওয়ার জন্য এবং উমরায় যাওয়ার জন্য যা যা প্রয়োজন সব আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের যার যার প্রয়োজন লাগে। আজকের লাইভে হচ্ছে টোটালি হজের যে প্যাকেজটা থাকে ফুল প্যাকেজ, সবকিছু দেখাবেন? জি জি জি। ওকে, দর্শক কারা কারা লাইভে এই মুহূর্তে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন, কে কোথা থেকে দেখছেন, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি, কারণ আজকে হচ্ছে পবিত্র একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই প্রোডাক্টটা আপনি না নেন, অন্য একজন হাজির প্রয়োজনীয় একটা জিনিস, সে যেন আজকে লাইভ দেখে নিতে পারে, অবশ্যই আপনারও কিছু ফজিলত হবেই। ওকে, তো শুরু করি, আজকে কি কি দেখাবেন? আমি আপনাকে দেখাচ্ছি আমার গায়ে একটা ইহরামের কাপড় আছে এক সেট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে না, এটা হলো সুতি কাপড়। আচ্ছা, এটা গরমে গরম লাগবে না, গরম কম লাগবে এবং ঘাম চুষবে এটা। আচ্ছা আচ্ছা, এবং এটা যদি কেউ যদি রেখে দেয় মৃত্যুর সময় সে ইহরামের আর কি দাফনের যে কাপড় যে থাকে না, সেই কাপড় হিসাবে সেটা ইউজ করতে পারবে। আচ্ছা আচ্ছা, এই একটা দিচ্ছি, আর একটা গলার ব্যাগ দিচ্ছি, গলার ব্যাগ। আচ্ছা, আর দিচ্ছি এই যে রুমাল সেট একটা। আচ্ছা, একটা দিচ্ছি তোয়াল্লা রুমাল সেট, টাওয়াল সিস্টেম। আচ্ছা, তাহলে দুই সেট হলো এহরামের কাপড়। ওকে, ঠিক আছে না, দুই সেট এহরামের কাপড়। এই একটা দেবো সাত দানার তসবি, এই যেটা সাত দানার একটা তসবি। হ্যাঁ, আরাফার থেকে তোয়াব করার সময় সাত দানার তসবি লাগে। আর এটা হলো পাথরের ব্যাগ, শয়তানকে পাথর মারতে যাবে তখনকার এই ছোট ছোট পাথর গুলো এই ব্যাগে রাখবে, পাথরের ব্যাগ দেবো। ওকে, তারপরে একটা দেবো বেল্ট। হ্যাঁ, একটা দেবো বেল্ট, বক্স, বেল্টের বক্স, এটা একটা দেবো বেল্ট এইটা। আচ্ছা, ঠিক আছে না, আর একটা দেবো এই যে ব্যাগ দেবো, একটা ব্যাগ। তো ব্যাগটা দেবো, মানুষের সবাই চিকুন ফিতার ব্যাগ দেয়, আমি আপনাদেরকে মোটা ফিতার ব্যাগ দিচ্ছি। আর এই হলো আইটেম গুলো, আর সাথে একটা টলি আছে। কতটা আইটেম? আটটা আইটেম থাকবে। হ্যাঁ, টোটাল আটটা আইটেমের একটা প্যাকেজ, মানে হজে যাওয়ার জন্য একদম এ টু জেড একটা প্যাকেজ দেখাচ্ছি এই মুহূর্তে। এটা হলো সাথে লাগেজ আছে, আপনার লাগেজ আছে, লাগেজটা আপনার মোটা জিপারের, এই যে দেখেন মোটা জিপার, এই দুটা জিপার, মোটা জিপার, মোটা জিপার, এবং 2 ইঞ্চি বাড়বে লাগেজটা, 2 ইঞ্চি উপর থেকে 2 ইঞ্চি বাড়বে আপনার, 24 ইঞ্চি আছে, 2 ইঞ্চি খুললে আপনার এটা 26 ইঞ্চি হয়ে যাবে। এই যে দেখেন 2.5 ইঞ্চির মতন বেড়ে গেছে, এই যে এতগুলো জায়গা 2.5 ইঞ্চি জায়গা বেড়েছে, 2.5 ইঞ্চি প্রায় জায়গা কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে না। আর এটা হলো স্ট্যান্ড, হলো পানির মতন ফ্রি, আপনি এভাবে ইউজ করতে পারবেন, এভাবে টাইনাও নিতে পারবেন। আচ্ছা, এবং এগুলো ভাঙবে না, এত মজবুত লাগেজ, এই যে অনেক মজবুত লাগেজ, ঠিক আছে না, এগুলো অনেক মজবুত লাগেজ, মানে অনেক স্ট্রং লাগেজ, এবং কম দামি লাগেজ দিয়ে আমরা ভিডিও দিতে পারতাম, কিন্তু আমার 2-3 বারের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা থেকে হাজিরা দেখা যায় 7-8 লাখ টাকা খরচ করে হজ করতে যায়, মুরব্বী মানুষ যায়, যাওয়ার পরে লাগেজ একটা কম দামি লাগেজ দিয়ে দেয়, দেওয়ার পরে জেদ দেওয়ার পরে ফালানের পরে লাগেজের চাক্কা ভাঙ্গা যায়, স্টান ভাঙ্গা যায়, তখন এই 35 দিন 40 দিন এই মুরব্বীর এই হাজিদের কষ্ট হয়। কষ্ট হওয়ার কারণে আমি এটা চিন্তা করে আমি কম দামি লাগেজ দিই না, আমি দামি লাগেজ এবং ভালো কোয়ালিটি লাগেজ দিচ্ছি, এবং আমার দোকানের মালের সম্বন্ধে আমার আইডিয়া। আচ্ছা, এই গ্যারান্টি সহকারে আমরা এই লাগেজ গুলো আপনাদেরকে দিচ্ছি, দেখেন যেমনি খুশি আপনি আপনি আবার চেন ছেড়ে দিবেন, সোজা হয়ে যাবে গাই লাগেজ, আবার সোজা হয়ে যাবে গাই। আরেকটা ব্যাপার ভাই, লাগেজে কি শুধুমাত্র ভালো, অন্যান্য প্রোডাক্ট কি ভালো না? হ্যাঁ, অন্যান্য প্রোডাক্টও ভালো। আচ্ছা, সব আমি কোয়ালিটি দিছি, সব তো হাই কোয়ালিটি দিছি, হাই কোয়ালিটি দিছি, কোনো নন কোয়ালিটি জিনিস নেই। এই যে ভিতরের জায়গাগুলো দেখেন, এইগুলো তাহলে আমি দেব, এই যে আপনারা এই যে ব্যাগ দেব, ঠিক আছে না, তারপর আপনার সাত দানার তসবি আর হইলো গিয়া পাথরের ব্যাগ এই ভিতরে ঢুকাই দেব, তারপরে বেল দেব সাথে, আচ্ছা, তারপরে এহরামের কাপড় এই যে সেট দেব, এহরামের কাপড় দুই সেট, এর সাথে যদি কেউ যদি মনে করেন চাদর নিতে চায়, যে আরাফার ময়দানে আলাদা করে চাদর নিতে চায়, তাহলে এই প্যাকেজের সাথে আমাদের 400 টাকা যোগ হয়ে যাবে। আচ্ছা, এই কাপড়টা হলো গিয়ে আমরা সাদা কাপড় দিছি, রঙিন কাপড় দিলে ওইটার প্রিন্ট আপনার কাপড়ের এহরামের কাপড়ে লাগবে, কারণ এহরামের কাপড় দিয়ে আপনি আরাফার ময়দানে ঘুমাবেন, ঘুমালের পরে ওইটার আপনার সবকিছু লেগে পড়বে আপনার গায়ে প্রিন্টের, এই কারণে আমরা সাদা কাপড় দিছি, এবং এটা হলো গিয়ে গরম লাগবে না, এমন কাপড় দিছি গরম লাগবে না, ঠিক আছে না, তো এটা দিলে আপনার 400 টাকা যোগ হয়ে যাবে। আচ্ছা, এই প্যাকেজের উপরে আলাদা করে কাপড়টা নিতে চাইলে 400 টাকা যোগ হবে। হ্যাঁ, ওকে, কারা কারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, এই লাগেজটা, এই প্যাকেজটার এখন প্রাইস আমি বলতেছি, এই প্যাকেজটার আমার প্রাইস হলো 5,400 টাকা
বাংলাদেশ থেকে যারা এই লাইভটা দেখছেন, এখান থেকে কিন্তু আপনার হজের এ টু জেড সব জিনিসপত্র কিন্তু নিতে পারবেন, একদম কম দামের মধ্যে ভালো কোয়ালিটি পাবেন। এছাড়া যারা হচ্ছে এই মুহূর্তে লাইভে আছেন তারা একটু শেয়ার করে দিবেন, ধরেন যে আপনার লাগছে না, আপনার পরিচিত বা ভাই বেড়াদের বা আত্মীয় স্বজন কেউ হজে যাচ্ছে, আপনার লাইভ দেখে কিন্তু উপকৃত হবে, সে কিন্তু এখান থেকে নিতে পারবে ভালো মানের কিছু প্রোডাক্ট। ওকে, এখন টলিটার আমরা চাক্কা কিন্তু ডাবল চাক্কা, এগুলো আচ্ছা ডাবল চাক্কা ডাবল, তারপরে লক আছে এখানে, ঠিক আছে না, আর এই হ্যান্ডেলটা হলো কি পুরো বডির সাথে সেট করা, আচ্ছা পুরো বডির সাথে সেট করা, এটা ছিড়বে না এবং এগুলো ছুটবে না, তিন বছরের ওয়ারেন্টি আছে, ঠিক আছে, তিন বছরের ওয়ারেন্টি আছে, এগুলো ভাঙলে আমাদের কাছে পাঠিয়ে দিবে সারা বাংলাদেশ, আমরা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের কাছে যোগাযোগ করবে, টলি যদি কেউ চেঞ্জ করতে চায় চেঞ্জ করতে পারবে, বিভিন্ন রকমের টলি দেবো। তাহলে এই হলো আমার একটা প্যাকেজ গেল, আচ্ছা ঠিক আছে না, এরপরে আপনার দুই নম্বর প্যাকেজ, আমার এই যে দুই নম্বর প্যাকেজ, এই টলিটা শুধু চেঞ্জ হয়ে গেছে, জিনিস একই, জিনিস সব এক থাকবে, শুধু টলিটা, শুধু টলিটা চেঞ্জ হয়ে যাবে, এই টলিটা যদি নেয়, এই টলি দিয়ে যদি নেয়, এটার প্রাইস আবার আলাদা, এটা আবার আরো কোয়ালিটি, এটা মনে করেন আরো ছপ্তের লাগে, এই যে দেখেন পুরো সফট, এই পুরো সফট, একবার পুরো সফট, জিনিসগুলো যদি নেন সব টোটাল নিয়ে যদি প্যাকেজ করেন, এটার আবার রেটটা আবার আলাদা, আচ্ছা এটার রেটটা একটু বেড়ে যাবে, হ্যাঁ এটার রেটটা একটু বেড়ে যাবে, এটার প্রাইস পড়বে আপনার 7,300 টাকা। আপনার ভিতরে কাপড় সফট এভরিথিং, এর বাইরের সিস্টেমটা দেখেন, এটা বাইরের সিস্টেমটা প্লেন, একদম প্লেন, হ্যাঁ আর ওই আগে যেটা দেখাইছি এটার বাইরের সিস্টেমটা হলো এই, এই এই যে দেখেন এটার বাইরের সিস্টেমটা হলো এই, আর এটার বাইরের সিস্টেম হলো প্লেন, ঠিক আছে না, এই এটা হলো হার্ডের মাল, এটা হলো সফটের মাল, ঠিক আছে না, এই দুইটা দেখাইলাম, দুইটা আমার শেষ হলো। এরপর তিন নম্বর প্যাকেজ হলো আমার প্রেসিডেন্টের লাগেজ দিয়ে, আচ্ছা হলো বিআইপি প্যাকেজ, আচ্ছা এটা হলো বিআইপি প্যাকেজ, বিআইপি প্যাকেজ, হ্যাঁ প্রেসিডেন্টের লাগেজ দিয়ে, প্রেসিডেন্টের লাগেজটা থাকছে, শুধু জিনিস সবই এক, শুধু লাগেজ চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখেন এটা ডাবল জিপার, ডাবল জিপার, হ্যাঁ ডাবল জিপার, এটা ডাবল জিপার, পাঁচ চাক্কা, টিএসআই লক এবং সব হাই কোয়ালিটি, এই প্রেসিডেন্টের লাগেজ দিয়ে যদি এই জিনিসগুলো নিতে চান, এই যে এই দলেন সব ঢুকাই দিলাম এই, ঠিক আছে না, এই সব ঢুকাই দিয়া এটা দিয়ে যদি লাগেজ যদি নিতে চান, এটার প্যাকেজ প্রাইস পড়বে 9,000, দাঁড়ান দিচ্ছি, এটার প্রাইস 9,300 টাকা, 9,300 টাকা হলে এই লাগেজ সহ প্যাকেজটা পাবেন 9,300 টাকা, এখান থেকে 200 টাকা ডিসকাউন্ট করবো, 9,100 টাকা পড়বে, 9,100 টাকা, হ্যাঁ 9,100 টাকা, ওকে 9,100 টাকা হলে এই লাগেজ নিয়ে প্যাকেজ নিতে পারবেন। তারপর আপনাদের যদি মনে করেন যে না আপনারা অন্য লাগেজ নিবেন, ঠিক আছে না, অন্য লাগেজ আমরা ব্র্যান্ডের লাগেজ দিতে পারবো, যেমন ফাইবারের লাগেজ আছে, এই যে ফাইবারের লাগেজ আছে, এই যে ফাইবারের লাগেজ আছে এটা, ওকে তারপরে এই যে ফাইবারের লাগেজ আছে, আমাদের ফাইবারের লাগেজ গুলো মানুষে ফাইবারের লাগেজ দেয় সেটা ফোল্ডিং হয় না, আমাদের প্রত্যেকটা লাগেজ 2 ইঞ্চি বাড়বে, এই যে দেখেন 2 ইঞ্চি বাড়বে, প্রত্যেকটা লাগেজ 2 ইঞ্চি বাড়বে, এই যে 2 ইঞ্চি বাড়লো এটা, এবং জিপার ডাবল জিপার, আচ্ছা এবং ব্র্যান্ডের লাগেজ, হ্যাঁ ব্র্যান্ডের লাগেজ, এই যে দেখেন এখানে কোম্পানির নাম লেখা আছে, একদম ব্র্যান্ড লেখা আছে, এই যে হ্যান্ডেলের ভিতর কোম্পানির নাম লেখা আছে, তারপরে এই যে কার্ডের ভিতর নাম লেখা আছে, ঠিক আছে না, এই লাগেজ গুলো যদি নেন, এই সব লাগেজ এগুলো বাঁকা করতে পারবেন, আপনি যেমনি খুশি বাঁকা করতে পারবেন এগুলো, আচ্ছা এই এই আমি বাঁকা করে দেখাচ্ছি আপনাকে, এই মানে ভাঙবে না ফাটবে না, এগুলো ভাঙবে না ফাটবে না, ঠিক আছে, আচ্ছা এই লাগেজ থেকে যদি নেন আপনি প্যাকেজ, রেটটা আর একটু বেড়ে যাবে, আচ্ছা যেমন আপনার জিনিসের দাম ধরেন আমি এটার দাম পড়তেছে এই লাগেজটা দিয়ে প্রাইস পড়বে 8,700 টাকা, 8,700 টাকা পড়বে, এটাও 8,700 টাকা, এটাও 8,700 টাকা, 200 টাকা ডিসকাউন্ট করে দেবো, ওকে 200 টাকা ডিসকাউন্ট করলে 8,500 টাকা পরে, এটা 8,500 টাকা পরে, ওকে এই 8,500 টাকা, আবার প্রেসিডেন্টের যদি লাগেজটা নিয়ে দিয়ে যদি নেন, প্রেসিডেন্টের লাগেজ আছে এটা ফাইবারের মধ্যে, প্রেসিডেন্ট থেকে যদি নেন প্রেসিডেন্টের প্রাইস পড়বে, ওকে প্রেসিডেন্টের প্রাইসটা কত পরে দেখি,
প্রত্যেকটার সাথে আপনারা যদি কাপড় যুক্ত করতে চান সেটা 10,300 টাকা পড়বে। আচ্ছা, প্রেসিডেন্ট নিয়ে এই লাগেজ দিয়ে যদি নেন 10,300 টাকা পড়বে, এখান থেকে 200 টাকা ডিসকাউন্ট করব। আচ্ছা, 10,100 টাকা পড়বে, 10,100 টাকা পড়বে প্রেসিডেন্টের লাগেজ, প্রেসিডেন্ট লাগেজ দিয়ে যদি এই ফাইবারের লাগেজটা দিয়ে যদি নেন। ওকে, আমি আবার বলছি, এই মুহূর্তে লাইভটা কারা কারা দেখছেন, লাইভটা যারা যারা দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি, কমেন্ট করবেন বেশি বেশি। ওকে ভাই, আপনার লোকেশনটা একটু বলে দেন। আমার লোকেশনটা হলো গিয়া উত্তরবাড্ডা সাজাদপুরের মাঝামাঝি, উত্তরবাড্ডা সাজাদপুরের মাঝামাঝি সুবস্ত নজরবেলি মার্কেট, 2 নম্বর গেট থেকে 2 কে স্বর্ণের গল্লি দিয়ে প্রেসিডেন্টের সাইনবোর্ড, বিসমিল্লা লেদার হাউস। ওকে, বিসমিল্লা লেদার হাউস, বিসমিল্লা লেদার হাউস চলে আসবে। আর অনলাইন এই মুহূর্তে যারা নিতে চায় তাদের জন্য, হ্যাঁ তাদের জন্য আমাদের 1000 টাকা পে করবে, আমরা তাদেরকে লাগেজ পাঠিয়ে দেবো, বাকি টাকা আপনি উনি রিসিভ করে আমাদের বাকি টাকা পাঠিয়ে দেবে। আচ্ছা, মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবেন, বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন। তাহলে আপনি কি পাচ্ছেন, 2 সেট এহরামের কাপড়। আচ্ছা, ঠিক আছে, 2 সেট এহরামের কাপড়, ঠিক আছে না। ওকে, এই একটা হলো গলার ব্যাগ, গলার ব্যাগ, হ্যাঁ, সাত দানার তসবি, তারপর পাথরের ব্যাগ, হ্যাঁ, তারপর হলো গিয়ে বেল্ট আছে, আর একটা আছে সুতা ব্যাগ, হ্যাঁ, এই টোটাল প্যাকেজ আমার, টোটাল 8টা আইটেম দিয়ে A to Z একটা প্যাকেজ তৈরি করা হয়েছে। দেখেন প্রত্যেকটা প্যাকেজ কিন্তু প্রাইস বলা হয়েছে, যারা জানতে চান এরপরও ডিটেইলসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু জেনে নিতে পারবেন। এছাড়া প্রত্যেকটা প্যাকেজের সাথে যদি এই কাপড়টা যুক্ত করতে চান 400 টাকা, সেই ক্ষেত্রে 400 টাকা যোগ হবে। জি, ওকে, যারা আপনার চাদর, বিছনার চাদর, হ্যাঁ বিছনার চাদর। আচ্ছা, ওকে, যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি, কমেন্ট করবেন। যারা লাইভটা দেখছেন আবারও বলছি, শেয়ার কেন করবেন, শেয়ার করবেন, আপনার না প্রয়োজন হলেও আপনার প্রয়োজন, আপনার পরিচিত কারো হয়তো বা প্রয়োজন হয়ে যেতে পারে। তারপর দেখেন আরেকটা জিনিস দরকার, অনেকের আছে কোমরের ব্যাগ নিবে, ঠিক আছে না, হাজিটার কোমরের এই ব্যাগ নিতে পারবে, আমার কাছে কোমরের ব্যাগ আছে, এই যে কুরোজ ব্যাগ আছে, কেউ যদি মনে করে জানা কুরোজ ব্যাগ নিবে, সে কুরোজ ব্যাগও আছে। আচ্ছা, কেউ যদি মনে করে, কেউ যদি মনে করে যে মহিলারা ওমরায় যাচ্ছে ওনার জন্য এইসব ব্যাগ নিবে, ঠিক আছে না, হজে যাচ্ছে এইসব ব্যাগ নিবে, সেটা আমার কাছে আছে, ঠিক আছে, ব্যাগ আইটেম যা লাগবে হজ ওমরার জন্য টোটাল আইটেম আমার কাছে আছে। আচ্ছা, একটা ওমরা হজের জন্য যে কোনো প্রয়োজনীয় আপনার জিনিস কিন্তু এখান থেকে নিতে পারবেন, বিসমিল্লা লেদার থেকে। এখানে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির জিনিসপত্র পেয়ে যাবেন, রিজনেবল প্রাইসে পাবেন আপনারা, একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেটা বলতে পারেন, এখান থেকে নিলে আপনারা অবশ্যই জিতে যাবেন। ওকে, যারা যারা লাইভটা দেখছেন আবারও বলবো, সবাই শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন বেশি বেশি। প্রত্যেকটা লাগেজ দিয়ে আলাদা আলাদা করে প্যাকেজ দেখানো হয়েছে, যারা পরে যুক্ত হয়েছেন তারা কিন্তু আবার দেখে নিতে পারবেন। এরপরে তারপরে অপশন আছে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে যোগাযোগ করে কিন্তু ডিটেলসে জেনে নিতে পারবেন। তো আমরা মোটামুটি শেষ পর্যায়ে, ইনশাআল্লাহ শেষ পর্যায়ে, তো আজকে আমরা শেষ করে দিব। ওকে, দেখেন এই দোকানটা শেষ করার আগে দেখিয়ে দিই, দোকানে কিন্তু প্রচুর প্রচুর ব্যাগের কালেকশন কিন্তু আছে, আপনারা চলে আসবেন বিসমিল্লা লেদারে, এসে দেখে শুনে কিন্তু তারপরে নিতে পারবেন আপনার প্রত্যেকটা আইটেম। ওকে, অ্যাড্রেসটা লাস্ট আবার হলো গিয়া, আমাদের দোকান নাম্বার হলো গিয়া 1/50-51-52 স্বর্ণের গল্লি থেকে 2 নম্বর গেট থেকে ঢুকে উত্তরবাড্ডা সাজাদপুরের মাঝামাঝি। আচ্ছা, বুধবার আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে। ওকে, বুধবার আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে। প্রতিদিন শোরুমটা কত থেকে কত ঘন্টা খোলা থাকে? সকাল 10:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। ওকে, আমাদের ইমো হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে প্রোডাক্ট দেখাই দিতে পারবো এবং ডেলিভারি দিতে পারবো। তবে আমার শেষ কথা হলো, হাজিদের জন্য বিশেষ রিকোয়েস্ট এইটাই যে আপনারা লাকেস্টা কোয়ালিটি লাগেজ নেন, ভালো ব্র্যান্ডের লাগেজ নেন, তা না হলে আপনারা হজে গিয়ে জেদ্দা এয়ারপোর্টে গিয়ে আপনারা এই লাগেজ নিয়ে বিপদে পড়তে পারেন, বিপদে পড়ার সম্ভাবনা বেশি, কম দামি লাগেজ নিলে বিপদে পড়ার সম্ভাবনা বেশি। ভালো কোয়ালিটির লাগেজ এবং লেদার সহকারে এই A to Z প্যাকেজগুলো কিন্তু এখান থেকে নিতে পারবেন। আবারও বলছি, লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি। যারা দেখছেন অবশ্যই পবিত্র একটা প্রোডাক্ট নিয়ে লাইভ হয়েছি, এখানে শেয়ার করলে আপনার কোনো লস নেই। যারা লাইভটা দেখছেন শেয়ার করে দিবেন বেশি বেশি, যারা আসতে চান চলে আসবেন অ্যাড্রেস অনুযায়ী। এছাড়া যারা ঢাকার বাইরে থেকে দেখছেন, মাত্র 1000 টাকা অ্যাডভান্স করে ঢাকার বাইরে যে কোনো প্রান্তে কিন্তু নিয়ে নিতে পারবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।